না আমি সেক্সি ভাতটা একটু টেস্ট করব। পরোটাটা? জি জি। ও আচ্ছা, ওটা গরুর বড়। গরুর বড়? কি গরুর লাল ভুনা? জি। শেষের দিকে আরো আছে কিছু। এটা কি? এটা শাক, শাক ভাজি। এটা কলিজা ভুনা? কলিজা ভুনা, কলিজা ভুনা, গরুর কালা ভুনা। এটা হচ্ছে গরুর কালা ভুনা? বা বেশ দেখতে সুন্দর। এটা গোছি মাছ? গোছি মাছ। জি। মুরগি? এটা কি ব্রয়লার মুরগি? হ্যাঁ হ্যাঁ, পন্ডা মুরগি। আসল মাংস? শেষ, শেষের দিকে। হ্যাঁ, সরপুটি, দেশি পুটি। দেশি পুটি মাছ? আচ্ছা, রুই মাছ, আলু ভাজি, রুই মাছ। এটা কি উপরে? লাল শাক, লাল শাক। এটা কালা ভুনা? ওখান থেকে নামে ব্যস্ত। কালা ভুনা তো তোমাদের মানে দুপুরের আইটেম এগুলো? মানে আমরা দেরি করে ফেলছি, সন্ধ্যা চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আসছিলাম কাকিনা উপজেলায় কাকিনার কিছু কাজ করতে, এবং সাথে আমার ফ্রেন্ড এবং ছোট ভাই আছে। কি অবস্থা রবি? এই তো, দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, ভালো যাচ্ছে। বগুড়া ভালোই ঘুরাইলি আমাদের, ধন্যবাদ আবারও। তো রবি নিজের ছোট ভাই আজকে ঘুরতে আসছে রংপুরে। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ভালো। ভাইয়ের নাম কি? আমার নাম রুবায়েদ। রুবায়েদ, তোদের চেহারারও মিল আছে, মানে মনে হয় যে ভাই তোরা। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমার অনু ভাই আছে। হ্যাঁ, আমরা ঘুরতে এসেছিলাম একটু মহিপুরে, মহিপুর দিক থেকে কাকিনায় ঢুকলাম, আর ছোট ভাই গরুর মাংসের কালা ভুনা খেতে চাইছিল, তাই এই হোটেলে আসা। এই হোটেলের কালা ভুনা অনেক স্বাদ। দুপুরে আসলে হয়তো বা খুব বেশি ভালো হইতো। আলু ভাজি তো, আলু খোর আমার মতো। এটা হচ্ছে স্পেশাল শশা ভর্তা, এই অঞ্চলের লোক এটাকে সেক্সি ভর্তা বলে। ভর্তাটা খেয়ে দেখতে হবে কেমন। আর আমাদের কালো ভুনা আসতেছে, নির্বাচনের মাইকিং চলতেছে। আর এটার সাথে তোমার পিএস দিত আগে? পিএস দিত শশা যেরকম পিএস। তো রুবের তো আগে তো রংপুরে আসছিল না, এই নিয়ে কয়বার আসা হইল? অনেকবার। অনেকবার? কয়দিনের ট্যুরে আসলাম? ভাত দিয়ে খাওয়া যাবে না, এমনি খাই। শশার সাথে কিছু একটা মশলা দিছে ঝালমরিচের মতো, ভালো লাগলো। আর এই হোটেলের স্পেশাল কালাভুনা, কালাভুনাটা দেখতে কিন্তু অনেক কিউট। হ্যাঁ, ও টেস্ট করা শেষ তোমার? এটা খেতে বেশ মজা, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 পিসের মতো মাংস থাকে, তার মধ্যে কুচকুচি হাড্ডি দুইটা, ফ্রেশ পিস পেয়ে যাবেন 4 পিস, 100 টাকা করে বাটি। কালা ভুনাটা টেস্ট করো। ওয়াও, অনেক গরম। সবাই অল্প অল্প করে নিচ্ছে, থেকে কালা ভুনাটা অনেক জুসি টাইপের। এই বাচ্চা চলে আসে বৈরাগীগঞ্জের একটা মজা লাগতেছে না? এটা মানে কালাগুনার তুই কি বৈরাগীগঞ্জে খাইছিলি আমাদের সাথে? খাইস নি তুই, তাহলে স্বাদটা পার্থক্য করতে পারবি না। এমনি কেমন লাগতেছে কালাগুনা? তাই ঢাকার মতো কালা ভুনা এদিকে পাওয়া যায় না, ওটা তো অনেক বেস্ট। তবে এটাও ভালো। হ্যাঁ, এটাও ভালো, ভালো লাগছে তোমার কাছে? আচ্ছা আচ্ছা, তুমি সুদা খাচ্ছ কেন? আরো নেও তরকারি। হ্যাঁ, সুন্দর ভাজা। আমাদের গরুর মাংসের হাফ আনতে গেছে,
ফার্স্টে আমরা 6 পিস খেয়েছি, এখন হাফ দেখি কয় পিস থাকে। হাফ একটা ফ্রেশ পিস দিয়েছে, ছয় পিসের সাথে পরবর্তীতে হাফ একটা ফ্রেশ পিস। সবার খাওয়া শেষ হয়েছে ভাই, তোমার এখনো খাওয়া শেষ হয়নি? খুব মজা লাগছে, অনেকদিন পর দালাগুনাকে সত্যি শান্তি পেলাম। এই যে আমাদের প্লেট গুলো একটু দেখা, কি অবস্থা, সবাই চকচকা করে দিচ্ছে, কেউ একটুকু ছাড়ে না। তো ছোট ভাই কেমন লাগলো? প্রচন্ড গরুর মাংস খেয়ে প্রচন্ড মজা ছিল। তাই তোদের বগুড়ার কালাভুনা কই পাওয়া যায় স্পেশাল? তবে আকবরিয়ায় খাইছিলাম, ভালোই লাগছে। আবারও আপনাদের লোকেশনটা দেখিয়ে দিই, রংপুর থেকে এসে খেতে পারেন।